নমস্কার শতাব্দী আকাশবাণী কলকাতার গীতঞ্জলি প্রচার তরঙ্গে আজকের মহিলা মহলে আইনের দর্পণে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য আজকে আমরা পরবর্তী সময়টুকুকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময়ে মহিলাদের যৌন হেনস্থা এবং তা আইনি সহায়তা একেবারে শুরুতেই আমাদের যদি একটু বলেন যে যৌন হেনস্থা বলতে আমরা ঠিক কোন কোন ক্ষেত্রে কি কি ধরনের আচরণকে বুঝবো অর্থাৎ এক কথায় বলতে গেলে যৌন হেনস্থার সংজ্ঞাটা ঠিক কি বিষয়টা হচ্ছে এরকম যে আজকে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা বাচ্চার এটা জানা উচিত যে কোনটাকে বলে যৌন হেনস্থা প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার হওয়া থাকা উচিত যে কোন ক্ষেত্রে কোন টাচ কোন আকার ভঙ্গি কোন টোন টিটকিরি বা কোন ভয়েস সবটাই আমাকে জানা উচিত বা আমি মনে করি আমার পরিবার বা আমার পারিপার্শ্বিক যে যারা আছেন তাদের সবার এটা জানা উচিত অনেক ক্ষেত্রে হতে পারে তার চোখের চাউনি অনেক ক্ষেত্রে হতে পারে তার মুখের অঙ্গিভঙ্গি অনেক ক্ষেত্রে হতে পারে তার স্পর্শ অনেক ক্ষেত্রে হতে পারে সেই আওয়াজ অনেক কিছু হতে পারে সবার কাছে প্রথম যেটা আমি মনে করি একটা মেয়ে হয়ে একটা মহিলা হয়ে যে তার কমফর্ট লেভেলটা কোথায় আসছে প্রথম জিনিস কমফর্ট তার যদি মনে হয়ে থাকে যে তার চাউনি তার টাচ তার আকার ভঙ্গি সেটা ঠিক নয় তার সেখানেই সেটা স্টপ করে দেওয়া উচিত কিভাবে স্টপ করবে রুখে দাঁড়িয়ে স্টপ করবে আজ প্রত্যেকটা মেয়ের রুখে দাঁড়ানোর খুব 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 প্রয়োজন এই যে বললেন যে অনুভূতিটা একেবারে নিজস্ব কখন একজন মহিলার যৌন হেনস্থার অভিযোগ করে আইনের দ্বারস্থ হওয়া উচিত বলে একজন আইনজীবী হিসেবে আপনার মনে হয় আমার মনে হয় এই যৌন হেনস্থা অনেক ক্ষেত্রেই আসতে পারে অনেক জায়গায় আসতে পারে সেটা পাবলিক ট্রান্সপোর্টে হতে পারে পাবলিক প্লেসে হতে পারে আমি যেখানে কাজ করি সেখানে হতে পারে যে কোনো জায়গায় স্কুল কলেজে স্কুল কলেজেও হতে পারে যে কোনো ইভেন বাড়িতেও হতে পারে এমন কোথাও নেই যে বাড়ি আমার জন্য খুব সেফ সেটা আমার বুঝতে হবে কোনটা সেফ কোনটা সেফ নয় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কাউর যদি মনে হয়ে থাকে সে হয়তো আমাকে খুব আদর যত্ন করে আমাকে কাছে টেনে নিচ্ছে কিন্তু আমার সেই কাছে টানাটা ঠিক পছন্দ হচ্ছে না এটাকে আমরা আমাদের আইনি ভাষায় বলি মলেস্টেশন একটা আইনে দ্বারস্থ হতেই পারে সে এক নম্বর দু নম্বর তার যদি মনে হয় যে আমি যেটা মনে করি আজকে এই এত ঘটনা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে শুধু ওয়েস্ট বেঙ্গল বলাটা ভুল হবে সেখানে আমার মনে হয় একটা মেয়ের না মানে কিন্তু নাই হওয়া উচিত সেটা যখন জোর করে হ্যাঁ করানোর চেষ্টা হয় সেখানেও কিন্তু একটা মেয়ে আইনের দ্বারস্থ হতে পারে কোনো এরকম বাউন্ডেশন নেই যে আমি যাব আমি লজ্জা পাবো আমাকে কে কি ভাববে কোনো কিছু নেই তাহলে আপনি বলছেন যে উল্টো দিকে থাকা পুরুষটির থেকে সেটা যে কোনো ক্ষেত্রে যে কোনো পজিশনে আমি যদি আনইজি ফিল করি সেটা তার চাউনিতে হতে পারে তার কথাবার্তায় হতে পারে তার আচরণে হতে পারে আমি যদি আনইজি ফিল করি তাহলে আমি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা বা আইনি পদক্ষেপ পারি একদম নিতে পারি যৌন হেরস্থার শিকার যখন একজন মহিলা হবেন বা আপনি বলছেন যে যদি অনুভব করেন কোন মহিলা যে আমি উল্টো দিকে থাকা পুরুষ মানুষটির থেকে এই ব্যাপারটা বা এই বিষয়টা আনিজি ফিল করছি তাহলে সে আইনের দ্বারস্থ হতে পারে একদম পদ্ধতিগুলো কি কি যে কি কি পদ্ধতিতে প্রথমে কিভাবে আইনের সাহায্য বা সহযোগিতা চাইতে পারে সে পদ্ধতিগুলো যদি একটু পর্যায়ক্রমে আমাদের বলেন সব থেকে প্রথম কথা হচ্ছে এটাই যে একটা মি এমন নয় যে সে কাজ করবে না সে বাড়ির বাইরেই যাবে না আজকে তো আমি ওই উনিশশো মানে নাইনটিন সেঞ্চুরিতে বিলং করছি না আজকে দু সাল অনেকটা এগিয়ে এসেছি আমি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়ের বাইরে বেরিয়ে কাজ করা নিজের পায়ে নিজে দাঁড়ানো ইন্ডিপেন্ডেন্ট হওয়া যেটা আমি মিন করছি খুব প্রয়োজন হুম তো সেই ক্ষেত্রে সে রাত এগারোটাতেও বেরোতে পারে সে রাত একটাতেও বেরোতে পারে সে রাত সে সকাল নটাতেও বেরোতে পারে দশটাতেও বেরোতে পারে কারণ এমন নয় যে সকালে বেরোচ্ছি মানে আমি ভীষণ সে রাতে বেরোচ্ছি মানে ভীষণ আনসেফ না এমনও নয় যখনই যেখানে এরকম কোনো বাজে আচরণ অশ্লীলতা দেখা যাবে যেটা প্রাইমারি কাজ হবে সেটা হচ্ছে সে প্রথম সেই নিকটবর্তী কোনো আমার কমপ্লেনটা নেবে না যেটা আমরা আজকাল দেখে থাকি যে পুলিশ আমাদের কমপ্লেন নিতে চাইছে না যদি আমি সেটাকে বন্ধ করার চেষ্টা করি পদ্ধতি অনেক দেবো না আমি রিটার্ন কমপ্লেন পুলিশের কাছে দেব আমি ওটা সার্ভিস করে মানে পোস্টাল সার্ভিস করে দেখতে গেলে আমি কিন্তু তাকে কমপ্লেন লঞ্চ করলাম পুলিশ এবার বাধ্য সেই কমপ্লেনটাকে একসেপ্ট করার জন্য আমার যেটা প্রিলিমিনারি কার্ড সেটা হচ্ছে পুলিশের কাছে কমপ্লেন লঞ্চ করা প্রথম প্রথম ধাপ ধাপ যে একটা কমপ্লেন লঞ্চ করা সেই কমপ্লেনটাকে এফআইআর হিসেবে ট্রিট করানো পুলিশের কাজ আমরা তাকে পুলিশকে বলতে পারি যে আপনি সেটাকে মিন এফআইআর হিসেবে সেটাও যদি না হয় সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা পুলিশের এগেনস্টে মামলা করতে পারি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কোর্টের দ্বারস্থ হতে পারি কোর্টের কাছে যেতে পারি আর ইন দ্য টাইম কোর্ট মানে পুলিশ যদি সব কিছু প্রসিজোর যা আছে যা ইনভেস্টিগেশন করার যা কিছু করার বা যে সেই দোষ করেছে তাকে শাস্তি দেওয়ার বা পুলিশ স্টেশনে নিয়ে এসে তাকে জেরা করার ইনভেস্টিগেশন করার যা দরকার সেটা যদি সে পুলিশ করে নেয় তাহলে আমার আর কোনো কাজ নেই তাহলে তো পুলিশ কাজ করছি এর এর ফার্দার যদি তার কিছু না হয় তখন আমি মামলা করতে একদম পারি হ্যাঁ একদম পারে সরাসরি যদি লোকটা আমার চেনা জানার মধ্যে থাকে যে আমার সাথে এরকম অশ্লীল ব্যবহার করছে বা কিছু করছে সেটা যদি আমার চেনা জানার মধ্যে থাকে নিশ্চয়ই সে আমি পারি তার এগেনস্টে মামলা করতে সরাসরি ধরুন আমি থানায় গেলাম পুলিশ আমার সাথে সেই সহযোগিতা করলো না যতটা আমার অভিপ্রেত বা আমার সাংবিধানিক অধিকার আমি সেটা পেলাম না তখন আমি সরাসরি মামলা করতে পারি একদম পারি ইভেন ইন দ্য মিন টাইম আমি চেষ্টা করব যেহেতু আমি একটা মহিলা এরকম প্রত্যেকটা মহিলা কমিশন সব জায়গায় সব স্টেটে আজকে আছে আমাদেরও আছে সেখানে গিয়ে লজ করার সেটাও যদি এন্টারটেন ওরা না করে তখন কিন্তু আমার কাছে আর কোনো উপায় থাকবে না সেই উপায়টা আমার কাছে একটাই সেটা হচ্ছে মামলা করা সরাসরি আদালতের দ্বারস্থ হওয়া আদালত বসে আছেন আমাদের জাস্টিস দেওয়ার জন্য কোন পর্যায়ের আদালতে গিয়ে মানে যে কোনো লোকাল আদালতে গিয়ে জেলা আদালত আমরা চাইলেই সেটা হাইকোর্টে গিয়ে মামলা করতে পারি না কারণ আমাদের মামলা করার জন্য কিছু স্টেপস হয় যেমন আমি আজকে আমার যদি আজকে কেউ রকম কিছু হয় সেটা আমাকে প্রথম লোয়ার কোর্ট যেটা আমরা বলি তার কাছেই করতে হবে কিন্তু যদি আমি পুলিশের এগেনস্টে কোনো মামলা করি সেটা কিন্তু আমি হাইকোর্টে করতে পারি যে পুলিশকে আমি কমপ্লেন করা সত্ত্বেও পুলিশ এই কমপ্লেনটা এন্টারটেন করেনি সেটা আমি ডিরেক্ট চাইলেই হাইকোর্টে মামলা করতে পারি আচ্ছা কিন্তু আমি যদি সেই ব্যক্তি যে সেই প্রাইভেট ব্যক্তি যে আমার সাথে এরকম মলেস্ট করেছে বা আমার চেষ্টা করেছে তার এগেনস্টে আমি লোয়ার কোর্টে সরাসরি গিয়ে মামলা করতে পারি আচ্ছা বেশ এই যে যখনই মামলা করার প্রসঙ্গ এলো প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আজকে এই নারীদের যৌন হেনস্থা খুব স্বাভাবিক একটা ঘটনা সেই সব জায়গায় হয়তো সব মানুষের সমান আর্থিক সংগতি হলো না বা থাকে না অনেক সময় যে তারা থানায় গিয়েও ঠিক মতন সাহায্য বা সহযোগিতা পান না অথবা ভয়ে লোকলজ্জার সামাজিকতার ভয়ে থানায় গেলেন না আর আইন বা আদালত মানেই তো উকিল বাবুকে প্রচুর পয়সা দিতে হয় গ্রামের মানুষদের পক্ষে শুধু গ্রাম বলবো কেন এরকম যাদেরই যে আর্থিক সংগতির ভয়ে তখন তারা পিছিয়ে আসেন সেই ক্ষেত্রে উপায় কি সেই ক্ষেত্রে লিগাল সার্ভিস আছে প্রত্যেকটা কোর্টে আজকে লিগাল সার্ভিস আছে যারা শুধু নিম্ন যেটুকু দরকার সেইটুকু খরচা নিয়ে মামলা করে আমরা লিগাল সার্ভিসের কাছে যাব আচ্ছা সেখানে এমন নয় যে সে গরিব তার কাছে আর্থিক সমস্যা আছে বলে সে মামলা করবে না তার একটা কনস্টিটিউশনাল রাইট আমাদের কনস্টিটিউশন এই রাইটটা আমাদের দিয়ে দিয়েছে সেই কনস্টিটিউশনাল রাইটে আমি লিগাল সার্ভিসের কাছে যাবো আর একান্ত সেটা যদি পসিবল না হয় নিশ্চয়ই এরকম কোনো উপায় থাকি। যেখানে কারণ অনেক এনজিওস আছে আজকে দাঁড়িয়ে প্রচুর হুম তারা প্রচুর এরকম মহিলাদেরকে নিয়ে কাজ করছে তারা প্রচুর এরকম চাইছে যারা এই এইরকম হচ্ছে যারা যাতে লোক লজ্জার খাতিরে যারা পিছিয়ে আসছে তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে তাদের হেল্প নেব আমি তারাও তো আছে আমাদের হেল্প করার জন্য প্রত্যেকটা মহিলার তাদের কাছে যাওয়া উচিত শতাব্দী এত গেল মামলা করা হলো এবারে একটু বলুন যে এই যৌন হেনস্থা বা যৌন নিপীড়নের মামলার নিষ্পত্তি হতে মোটামুটি কতটা সময় লাগে এইটা বলা খুব কঠিন আচ্ছা খুবই কঠিন আচ্ছা কারণ প্রত্যেকটা বিষয় ডিপেন্ড করে হচ্ছে তার কমপ্লেক্সিটির ওপরে কতটা কঠিন কতটা সহজ সেটার ওপরে মামলা যদি খুব সহজ হয় খুব ম্যাক্স টু ম্যাক্স ছ মাস মামলা শেষ হয়ে যেতে পারে কিন্তু মামলা যদি ততটাই জটিলতায় থাকে ততটাই কমপ্লেক্স থাকে মামলা অনেক টাইমও লাগতে পারে কারণ আমাদের এই শুধু মামলা করে দিলাম শুধু একটা দুটো হিয়ারিং হয়ে গেল মামলা শেষ বলাটা খুব কারণ আমাদের মামলা আমরা যখন একটা মামলা করি তার প্রচুর প্রসিডিউর প্রথম ওখানে মামলা ফাইল করা হলো মামলা কোর্টের কাছে এলো কোর্ট আমাদেরকে শুনলো মানে অ্যাডভোকেটসদের শুনলো এরপরে এভিডেন্স এলো পুলিশ চার্জশিট ফাইল করলো তারপর সেখান থেকে আসে প্রত্যেকটা এভিডেন্স মানে প্রত্যেকজনকেই জিজ্ঞেস করা সেখান থেকে এভিডেন্স পার করা তারপর সেই এভিডেন্সের বেসিসে জাজের জাজমেন্ট দেওয়া তারপর যদি সেই জাজমেন্ট আমার ফেভারে না যায় সেটাকে আবার হাইকোর্টে নিয়ে আসা হাইকোর্ট আবার নতুন করে সব কিছু শোনা নতুন করে শুনানি তৈরি হওয়া এটা সময় হতে পারে আচ্ছা এরকম কোন ব্যাপার নেই যে মামলা করলাম মানেই আমার ছ মাসের মধ্যেই মামলা শেষ করতে হবে কিন্তু চেষ্টা আমাদের এটাই থাকে যে কতটা তাড়াতাড়ি শেষ করা যায় কারণ দেখুন শুধু মামলা যে আমার আছে বা শুধু যে মামলা আমি করেছি এটা বলা ভুল কোর্টে যখন আমরা যাব। তখন আমরা দেখি যে এরকম হাজার একটা মামলা বুড়াজে যখন নিষ্পত্তি হতে পারছে না সময় লাগছে আমারটাও সময় একটু নয় লাগলো নিষ্পত্তি প্রত্যেকটা মামলাড়ি পায় এবারে একটু বলুন যে আইন তো প্রমাণ খোঁজে এটা একটা প্রবাদের মতো প্রমাণ সংগ্রহ এবং সংরক্ষণ এই বিষয়টা একটু জানতে চাইবো যে তদন্তের স্বার্থে প্রমাণের প্রয়োজন হলো তখন কিভাবে তা সংগ্রহ এবং সংরক্ষণ করা হয় বা উচিত এবং একই সঙ্গে একটু বলবেন যে ঘটনাস্থল সেটাকেও বা কিভাবে সংরক্ষণ করা উচিত প্রত্যেকটা এভিডেন্স আমাদের কাছে খুব ভাইটাল হয় হ্যাঁ ছোট্ট থেকে ছোট্ট যেখানে কেসটা মানে যেখানে জিনিসটা হলো ধরুন রেপ যেখানে আমার এই রেপটা হলো সেই রেপ যেখানে হয়েছে সেখানটা আমাকে ইমিজিয়েটলি পুলিশের যেটা কাজ প্রিলিমিনারি এই কাজটা পুলিশের এই আমাদের নয় বা সাধারণ মানুষেরও নয় ওই জায়গাটাকে সেল করা উচিত আচ্ছা ভেরি ইম্পর্টেন্ট কারণ ওইখানেই থাকে আমার মেইন প্রাইমারি এভিডেন্স দরকার হলে একদম টপ নট একটা সিকিউরিটি রাখা দরকার ভীষণ করা সিকিউরিটি যাতে কোনো মানে ওইখানে গিয়ে কোনো ছেড়ছাড় কিছু কেউ কিছু না করতে পারে দ্বিতীয় তার প্রত্যেকটা জিনিস কোথায় কখন কিভাবে হলো সেখানে কি পাওয়া গেল চুল থেকে শুরু করে নোখ তার জামা কাপড় সব কিছু যার রেপ হলো মেন যেটা আমরা জানি মেডিকেল ইজ ভেরি important very essential আচ্ছা আজকে যদি আমি মনে করি যে আমার রেপ হয়েছে কিন্তু আমি মেডিকেল দেব না তা কখনো হয় না আচ্ছা তাহলে তুমি বলতে চাইছো যে তুমি ম্যাটারটা নিয়ে সিরিয়াসই নয় কারণ একটা মেডিকেল হলে আমি অনেক কিছু পাবো হুম কিভাবে হয়েছে কি দিয়ে হয়েছে কোথায় কার কি আমি সবকিছু বার করতে পারি ওই মেডিকেল রিপোর্ট দিয়ে তাহলে একটা প্রপার জায়গা থেকে মেডিকেল করানোটাও কিন্তু খুব জরুরি এই জন্য সব রিপোর্টস কিন্তু সরাসরি চলে যায় কোর্টের দ্বারস্থে আচ্ছা কারণ কোর্টের কাছে থাকা মানে জিনিসটা নিয়ে কোনোভাবে নয় ছয় করা যাওয়া পসিবল নয় তো আমরা কোর্টের কাছ থেকে রিপোর্টস পাই যে কোর্টি আমাদেরকে বলে দেয় যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা প্রত্যেক বোধ দা পার্টিস পাই শুধু আমি একা এজ আ পিটিশনার হিসেবে পাই না তাই জন্য আমাদের একটা রুলই বলতে পারেন যে আমরা পুরোটা যখনই এরকম কোনো চার্জশিট তৈরি হয় বা কোনো মেডিকেল তৈরি হয় সেই সবটা আমরা পাঠিয়ে দিই কোর্টে কাছে ব্যাপারটা থেকে যায় কম্পিউটারের যুগে এআই এর যুগে প্রচুর কিছু হচ্ছে প্রচুর চেঞ্জেস আমি সেই জিনিসটাই করতে পারি তাই যাতে যেটা যাতে যাতে না হয় যে এটা পুলিশ হোক আইনজীবী হোক যেই হোক যতদিন এই সব মামলা চলছে যদি এটা হাই ক্লাস বা এমনি নর্মালও মামলা হয় প্রেস কনফারেন্স করাটা উচিত নয় যতদিন না জিনিসটার নিষ্পত্তি পাচ্ছে বা করলেও ডিটেলসে সবকিছু বলাটা তাদের উচিত না সেটা বলছেন যে মামলার স্বার্থে বা তদন্তের স্বার্থে তদন্তের স্বার্থে কারণ সেখানে গিয়ে একটা বাধা হিসেবে তদন্ত দাঁড়িয়ে যায় লোকে এই জিনিসটা নিয়ে অনেক কিছু করতেও পারে করতেও চেষ্টা তো অবভিয়াসলি সবার কার মনে কি থাকে আমরা কেউ জানি না চেষ্টা তো সবাই করতেই পারে আচ্ছা দোষী সাব্যস্ত হলে তার পরিণতি কি হয় বা সাজা কি হয় আমি শুধুমাত্র ক্ষেত্রে যৌন হেনস্থার যৌন হেনস্থার ক্ষেত্রে বা প্রত্যেকটা মহিলার ওপরে আজকে যা অত্যাচার হচ্ছে সেইটার ক্ষেত্রে লাইফটাইম টাইম হতে পারে হুম মাসও হতে পারে হুম

এটা অনেকের মধ্যে হয়ে থাকছে যে কি হচ্ছে বিষয়টা কি রকম সেই ক্ষেত্র অনেকে সেই ভুল করে থাকতে পারে সেই ক্ষেত্রে কোর্ট কি মনে করে কোর্ট যদি মনে করে যে না এটাকে আমরা কম সময়ের জন্য তাকে একটা লেসেন শেখাতে পারি সেই ক্ষেত্র কিন্তু আমি কম সময়ের জন্য আমার হলেও সাজা হতে পারে আচ্ছা বেশ এবার একটু বলুন যে ধর্ষণ বা শ্লীলতাহানির মামলায় একজন আইনি সহকারী প্রাথমিক প্রত্যেকটা মহিলা ওপেন আপ হতে খুব সময় নেয় এটা বলার জন্য যে তাকে ওপেন আপ করার জন্য তাকে একটা কমফর্ট লেভেল দেওয়ার দরকার তাকে তার মেন্টাল স্টেটাসটা দেখা দরকার যে সে কতটা আমাকে বলার জন্য প্রস্তুত রাজি আছে সে যদি এক মাসে রাজি না হয় কোনো অসুবিধা নেই দু মাসে আমি তাকে সেই মেন্টাল কমফর্ট মেন্টাল স্টেটাসে নিয়ে এনে তারপর তার কাছ থেকে সেই সহায়তাটা পাবো আর তাকে সেই অ্যাওয়ারনেসটা দেব বা গ্যারেন্টিও বলতে পারেন দেব যে সে যাতে সেই জাস্টিসটা পায় কথায় কথায় অনেকটা সময় পেরিয়ে এসেছি আজকের আলোচনার প্রায় শেষ লগ্নে এসে জানতে চাইবো যে সমাজের সর্বস্তরে যৌন হেনস্থা বা যৌন নিপীড়ন বন্ধে আইন কিভাবে আপামর জনগণকে সমাধানের পথ দেখাবে আজকে দাঁড়িয়ে প্রত্যেকটা মেয়েকেই কেন এটা শেখানো হবে যে তুমি এরমভাবে চলো ওরমভাবে চলো ভদ্র হয়ে চলো ভদ্র জামা কাপড় পরো কেন একটা ছেলেকে সেই জিনিসটা শেখানো হবে না যে তুমি একটা মেয়েকে কিরম চোখে দেখো একটা ছেলেরও এটা শেখা উচিত যে কোথায় কীভাবে তাকে দেখবো সে মেয়ে মানেই ভোগ করার বস্তু সেটা মনে করাটা উচিত নয় মেয়ে মানেই যে আমি তাকে ভোগ করবো বা আমি তাকে পাবো আমি তাকে যেভাবেই হোক পাবো এটা ভাবাটা ভুল প্রত্যেকের কাছে এটা আমার অনুরোধ এটা আমার একটা অ্যাডভাইস যে প্রত্যেকের এটা শেখা উচিত এই এডুকেশনটা পাওয়া উচিত প্রিলিমিনারি স্টেজ থেকে গোডটাচ ব্যাগটাচ তো আমরা ছোটোবেলা থেকে শিখে আসি এটা তোর গুড কিন্তু এটাও শেখা দরকার যে এই জিনিসগুলো হলে কি হতে পারে কীরকম হতে পারে সেই জিনিসগুলো আমার মনে হয় প্রিলিমিনারি স্টেজে একটা স্কুলের বা এডুকেশনাল ইনস্টিটিউশনের শেখা দরকার দ্বিতীয় প্রত্যেকটা মানুষ চোখ বন্ধ করে হেজিটেশান না করে তার কাছে এসে দ্বারস্থ হওয়া উচিত সেটা তার যদি মনে হয় সেটা ঠিক নিশ্চয়ই সে আসবে আর প্রত্যেকটা মানুষেরই সৎ সাহস শাখা উচিত যে যেন সে সেই জায়গায় এসে খুলে সেই জিনিসটা বলতে পারে কারণ কি যার সাথে এটা হচ্ছে সে দোষী নয় তার কোনো দোষ নয় সেই জিনিসটা যতক্ষণ না আমি ওপেন আপ হব লোকে বা আমি তাকে আইনি পরামর্শ দিতে পারবো না তাকে আইনি পরামর্শ দিতে গেলে আমার কাছে তাকে একটু হলেও খুলে বলতে হবে তাহলে আমি তাকে আইনি পরামর্শ দেব কিন্তু এটাও ভাবা ভুল যে আমি আজকে একটা অ্যাডভোকেট যেটা সবাই ভাবে একটা অ্যাডভোকেটের কাছে যাব সব কিছু আমাকে বলতে হবে কি করে খুলে বলি বিষয়টা খুব হেজিটেশন ফিল করে কিন্তু যেমন আমি ডাক্তারের কাছে গিয়ে বলি যে আমার এই গলা ব্যথা আমার পেট ব্যথা তেমনি একটা আইনজীবীর কাছে এসো তার কি দরকার তার কি অসুবিধা হয়েছে সেটা বলাটা দরকার কারণ কি একটা আইনজীবীর কাছে যদি আমি খুলে সেই কথাটা না বলি যেমন ডাক্তার খুলে না বললে ওষুধ দিতে পারে না তেমনি আইনজীবীও খুল তার কাছে খুলে না বললে আইনজীবীও কোনো লিগাল অ্যাডভাইস দিতে পারবে না এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার ভীষণ ভাল লাগছে এখানে থ্যাংক ইউ ইউ আইনজীবী শতাব্দী দাসের এই আলোচনা থেকে আশা করি আমার শ্রোতা বন্ধুরা অনেকখানি উপকৃত হয়েছেন একই সঙ্গে আত্মসম্মান রক্ষার্থে নারী সাহসী এবং আত্মসক্ষম হন আর দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী বিভিন্ন নারী মূর্তির পূজা করার পাশাপাশি জীবন্ত নারীকে যথাযোগ্য সম্মান করুক আমার সমাজ এটুকুই প্রার্থনা